সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফাইবার টেকের নতুন আরও একটি ভিডিওতে আমি ফাহাদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আমরা রিয়েল এস্টেট এজেন্টের লিড কালেক্ট করতে পারি। এই জায়গায় আমি একটা গুগল শিট ওপেন করে রেখেছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সোশ্যাল প্রোফাইল, সোর্স। এই লিডগুলো আমরা কালেক্ট করব একজন বায়ারের জন্য। বায়ারটা মূলত আমার লিঙ্কডইন থেকে এসেছে, উনি আমার আগের ক্লায়েন্ট। উনি ওনার আমি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিং হিসাবে কাজ করতাম। তো উনি আমাকে বলল যে ফাহাদ, তুমি কি আমাকে রিয়েল এস্টেট এজেন্টের লিস্ট বের করে দিতে পারবে? আমি বললাম যে হ্যাঁ পারবো, কেননা আমি আপনাদের জন্য লিড জেনারেশন নিয়ে ভিডিও তৈরি করছি, সেক্ষেত্রে আমার জন্য সুবিধা হয়। আপনাদের সাথে একটা ভিডিও দেওয়া হয়ে গেল। এই লিডগুলো উনি চাইছে, বাইরের রিকোয়ারমেন্ট ছিল ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সোশ্যাল প্রোফাইল, সোর্স। ফার্স্ট নেম এবং লাস্ট নেম এগুলো হবে রিয়েল এস্টেট এজেন্টদের। তো আমরা যে কাজগুলো করব বায়ারের জন্য, বায়ার এই কাজগুলো নিয়ে কি করবে, এগুলো আমরা এইরকম করে চিন্তা করে দেখা উচিত। তো রিয়েল এস্টেট এজেন্ট কারা? যারা বিভিন্ন, আমরা সহজ বাংলা কথায় বলতে গেলে যারা দালাল, এখানে দালাল বলার জন্য আমি সরি, তো আমরা বাংলা ভাষায় দালালই বলি। কেননা আমি একটা কোম্পানি, আমি একটা গড় বিক্রি করব, কার কাছে বিক্রি করব আমি জানি না, তো আমি যোগাযোগ করব রিয়েল এস্টেট এজেন্টের কাছে। তো যে একটা গড় কিনবে সেও কিন্তু যোগাযোগ করবে রিয়েল এস্টেট এজেন্টের কাছে। তো আমরা বাঙালিরা মধ্যবর্তী জায়গায় যে থাকে তাকে আমরা ব্রোকার বলে থাকি। তো রিয়েল এস্টেট এজেন্টরা হচ্ছে ব্রোকার। এরা হচ্ছে এরকম কাজ করে, ধরেন আমি একটা গড় বিক্রি করব, আমি অবশ্যই চাইব যে আমি রিয়েল এস্টেট এজেন্টের লিড কালেক্ট করি, সবার সাথে যোগাযোগ করি, যার কাছে আমি ভালো দাম পাবো তার সাথে আমি কন্ট্যাক্ট রাখবো। ধরেন আপনি গড় কিনবেন, আপনি রিয়েল এস্টেট এজেন্টের সাথে যোগাযোগ করবেন, আপনিও চান যে কিছুটা কম টাকায় আপনি ভালো গড় কিনবেন, সেজন্য আপনিও সবার সাথে যোগাযোগ করবেন। যার কাছ থেকে আপনি খুবই কম টাকায় ভালো গড় পাবেন আপনি তার সাথেই যোগাযোগ করবেন। আমার আর আপনার মাঝামাঝি এই ব্রোকার মানে রিয়েল এস্টেট এজেন্টরাই কাজ করে, এরাই মূলত এইরকমের কাজ করে থাকে। আপনিও যখন এদের সাথে কাজ করবেন, মানে এদের কাছ থেকে গড়টা কিনবেন, আপনিও একটা নির্দ্বিধা কিনতে পারবেন। আমিও যখন এদের কাছে সেল করব তখন আমিও নির্দ্বিধা সেল করতে পারবো, কেননা এরা হচ্ছে একটা এজেন্ট কোম্পানির মালিক, তাই এদের এদের কাছে স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। তো আমরা যে কাজটি করব ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, যে কাজটি করব, আমরা সবসময় চিন্তা করব যে বায়ার এই কাজগুলো নিয়ে কি করবে, বা বায়ারের লাভ কী, বা বায়ারের প্রয়োজন কী। এরকম করে যখন চিন্তা করবেন তখন আপনিও একটা কাজ ভালোভাবে শিখতে পারবেন, এটা নিয়ে রিসার্চ করতে পারবেন, এটা নিয়ে ঘাটাঘাটি করলেন সেটা আপনার জন্যই ফায়দা। যখন আমরা বায়ারের চিন্তাধারা বুঝতে পারবো তখন আমরা বায়ারকে ভালো কাজ প্রোভাইড করতে পারবো। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছি আমরা সেটাই দেখি। রিয়েল এস্টেট এজেন্টের লিড লাগবে আমার একজন লিঙ্কডইন বায়ারের, তো আমি তার কাজটা করব। তো বেসিক্যালি আমি এই কাজটা বিভিন্ন টুলের মাধ্যমে করতে পারি, লিঙ্কডইন থেকেও বের করতে পারি, এরপরে bbb.org থেকেও বের করতে পারি, আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো আজকে আমরা yelp.com থেকে এই লিডটা বের করব। তো yelp.com হচ্ছে এমন একটা ওয়েবসাইট যে জায়গায় এইরকম রিয়েল এস্টেট এজেন্টের লিস্ট পাওয়া যায়, রেস্টুরেন্ট লিস্ট পাওয়া যায়, তাছাড়া অনেক কিছুই পাওয়া যায়। আপনারা যে কোনো টপিক নিয়ে বা যে কোনো নিশ নিয়ে সার্চ করলে এই জায়গায় আপনি রেজাল্ট পাবেন। তো আমাদের দরকার রিয়েল এস্টেট এজেন্টস, তো আমরা এই জায়গায় লিখব সংক্ষেপে রিয়েল এস্টেট। দেখতে পাচ্ছেন শুধুমাত্র রিয়েল এস্টেট লেখার সাথে সাথে রিয়েল এস্টেট এজেন্টস চলে আসছে। তো এটার মধ্যে আমরা ক্লিক দিব। তো এই জায়গায় বাফালো নিউ ইয়র্ক দেওয়া আছে, আমি শুধুমাত্র নিউ ইয়র্ক দিয়ে দিই। তো এইটা দিবেন আপনার বায়ারের যেই ধরনের বা যে জায়গার যে লোকেশনের লিড লাগবে সেই জায়গার নামটা শুধু এই জায়গায় দিয়ে দিবেন, কোন ধরনের লিড লাগবে এই জায়গায় দিয়ে দিবেন। ওকে, তারপরে অনেকগুলো রেজাল্ট আসবে, এগুলো উপরের দিকে যারা আসছে তারা স্পন্সরশিপ নিয়ে আসছে, মানে yelp.com-কে টাকা দিছে, টাকা দেওয়ার ফলে এই জায়গার উপরে রেজাল্টটা শো করাচ্ছে। তো আমরা তাদেরটা নিব না, যারা অর্গানিক্যালি 1, 2, 3-এর মধ্যে আসছে আমরা তাদেরটা নেব। তো আমরা একটু নিচের দিকে গেলে দেখতে পারবো, এই জায়গায় দেখতে পাচ্ছেন অল রেজাল্টস, এখান থেকে শুরু 1, 2, 3, 4। তো
এই জায়গায় দেখি আমি কতটা, আমার তো লাগবে 100টা লিড, এই জায়গায় দেখি আমি পর্যাপ্ত পরিমাণ লিড পাই কিনা। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9, এখান পর্যন্ত, এখান থেকে 1 থেকে 24 পর্যন্ত পেজ আছে, সবগুলাতে এরকম লিড আছে, প্রতিটা পেজে 10টা করে আছে। তো আমার মোটামুটি হয়ে যাবে 100টা, তাই এখান থেকে আমি লিডগুলো কালেক্ট করতে পারি। তো আমি লিডগুলো কীভাবে কালেক্ট করি, এখান থেকে আমি রাইট ক্লিক দিয়ে নতুন একটা ট্যাবের মধ্যে ওপেন করি এটা। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন ওনার রিভিউ আছে, মানে উনি, ওনার রিভিউ আছে, উনি কাজ করেন, ভালো কাজ করেন। আমরা কিছু রিভিউ চেক করে নেব। দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে উনি একটা রিভিউ পাইছেন 5 স্টার। তো এর আগে উনি 5 স্টার রিভিউ নিয়ে কাজ করেছেন। তো উনি একজন ভালো এজেন্ট, ওনারটা আমরা নিতে পারি। এবার আমরা চেক করব ওনার কী কী ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন ওনার একটা ওয়েবসাইট অ্যাড্রেস আছে, এটার মধ্যে আমরা যাই। আমরা যদি পর্যাপ্ত পরিমাণ ওনার কাছ থেকে লিড কালেক্ট করতে পারি তাহলে আমরা ওনারটা নিব, নয়তো নিব না, 2 নম্বরে চলে যাব। ওকে, ওনার ওয়েবসাইটে আসার পরে আমরা দেখব সব তথ্য ওনার ওয়েবসাইটে দেওয়া আছে কিনা, বা ওয়েবসাইট ভালোভাবে কাজ করছে কিনা। তো ওনার ওয়েবসাইটটা ভালোভাবে কাজ করছে, আমরা চাইলে ওনার ওয়েবসাইটটা নিতে পারি, মানে ওনার লিডটা আমরা কালেক্ট করতে পারি। তো ওনার পেজে চলে আসলাম, এই জায়গা থেকে আমি ফার্স্ট নেমটা কপি করব, Ctrl+C, এটা ফার্স্ট নেমের জায়গায় পেস্ট করে দিলাম। তারপরে সেকেন্ড নেমের জায়গায় ওখান থেকে এটা নিয়ে আসলাম, Ctrl+C, পেস্ট। তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম নিয়ে আসলাম। তারপরে আমরা ওনার ফোন নাম্বারটা কপি করব, এখান থেকে ফোন নাম্বারটা কপি করে এই জায়গায় নিয়ে আসবো, Ctrl+V, ফোন নাম্বার পেস্ট। তারপরে ওনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা এইটা আমরা কপি করে নিব, ওয়েবসাইটের অ্যাড্রেস এই জায়গায় পেস্ট হবে, পেস্ট করে দিলাম। তারপরে ওনার ইমেল অ্যাড্রেস, তো yelp.com এ দেখতে পাচ্ছি ওনার কোনো ইমেল অ্যাড্রেস পাওয়া যাচ্ছে না। তো আমরা যে কাজটি করতে পারি, ওনার ওয়েবসাইটের মধ্যে যাব, ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পরে নিচের দিকে যাব, ইমেল অ্যাড্রেসটা আমরা এই জায়গা থেকে কপি করে নিতে পারি, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম এই জায়গায়। তারপরে সোশ্যাল প্রোফাইল, এই জায়গায় দেখতে পাচ্ছেন সোশ্যাল প্রোফাইল আছে 2-3টা, লিঙ্কডিন বা ফেসবুক, আপনার যেটা সুবিধা হয় সেটা নিতে পারবেন। আমরা ফেসবুকে ক্লিক করার সাথে সাথে ওনার কোনো ইনফরমেশন পেলাম না, এটা ভ্যালিড না, তাই ক্রস। তো লিঙ্কডিনে দেখতে পাচ্ছেন ওনার অ্যাড্রেসটা ভ্যালিড, মানে ওনার পেজটা কাজ করছে। এই জায়গায় ওনার ওয়েবসাইটের মধ্যে ক্লিক দিয়ে দেখি আমরা সেম ওয়েবসাইটে নিয়ে যায় কি না, হ্যাঁ সেম ওয়েবসাইটেই নিয়ে গেছে। তো আমরা লিঙ্কডিন প্রোফাইলটা নিয়ে নেব, Ctrl+C, Ctrl+V, পেস্ট। তো এবার আমরা সোর্স, আমরা কোন জায়গা থেকে এই জিনিসটা, এই ইনফরমেশনগুলো বের করলাম সেটা আমরা লিখে নিব। আমরা যেহেতু yelp.com থেকে এই ইনফরমেশনগুলো বের করছি তাই yelp.com এই জায়গায় লিখে দিব। আমরা ফরম্যাটিংটা ভালোভাবে করে নিব, কারণ বাইরের কাজ যত সুন্দর করে দেওয়া যায় আমরা তত সুন্দর করেই দেব। এটা কালারটা পরিবর্তন করে দিই, দাঁড়ান। ওকে, তো আমাদের একজনের লিড কালেক্ট করা হয়ে গেছে, এবার আমরা দ্বিতীয় জনের লিড কালেক্ট করব। সেম প্রসেসে আমরা এইগুলো কেটে দিই, সেম প্রসেসে আমরা আরও একজনের লিড কালেক্ট করব। এবার আমরা দেখব ওনার সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো ওনার এই জায়গায় দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইট আছে, আমরা প্রথমে Ctrl+প্রেস করে ওয়েবসাইটের মধ্যে চলে যাই। তো ওনার ওয়েবসাইট অ্যাড্রেসও ভ্যালিড, আমরা চাইলে ওনার ওয়েবসাইটও নিতে পারি, ওয়েবসাইটে ওনার সব তথ্য দেওয়া আছে, তাই আমরা এই ওয়েবসাইটটাও নিতে পারি, মানে এই এজেন্টের লিস্টটা আমরা নিতে পারি। তো এবার ওনার রেটিং দেখব, 46 রিভিউ আছে, সবগুলোই ভালো, 5 স্টার রিভিউ, তার মানে উনি ভালো কাজ করেন। তো এটা হচ্ছে একটা টিম, দেখতে পাচ্ছেন এটা একটা টিম। তো এটা আমরা টিম, যেহেতু আমরা ওনার টাইপ পার্সনকে খুঁজে বের করব। তো ওনার টাইপ পার্সন কারা আছে এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকেই আছে। তো এই পুরো টিম হচ্ছে একটা এজেন্ট, তো এখান থেকে যে কারো একটা নিয়ে নিতে পারি, এটা নিতে পারেন, উনি যেহেতু প্রথম দিকেই আছে তাহলে ওনারটাই নেই, হয়তো ভালো কোনো পজিশনে আছে, অথবা বলতে পারেন যে শেয়ার হিসাবে ওনারা কাজ করছে, ব্রোকার হিসাবে, দেখতে পাচ্ছেন রিয়েল এস্টেট ব্রোকার। তো ওনারটা নেই, আমি ফার্স্ট নেই,
তারপরে লাস্ট নেম, তারপরে ওয়েবসাইট অ্যাড্রেস, এই শুধুমাত্র ডোমেইনটা নিব ওয়েবসাইট, তারপরে ওনার ফোন নাম্বার। ওনার ফোন নাম্বার আমি আগের পেজে দেখেছিলাম, এই দেখতে পাচ্ছেন ওনার ফোন নাম্বার, তো এটা হচ্ছে ফোন নাম্বার, কপি পেস্ট। তারপরে ইমেল অ্যাড্রেস, এই যে দেখতে পাচ্ছেন ওনার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, কপি পেস্ট। তারপরে সোশ্যাল প্রোফাইলস, এই জায়গায় প্রবলেমটা হবে ওনার সোশ্যাল প্রোফাইলে, যদি আমরা যদি লিঙ্কডইন পেজ পেয়ে যাই তাহলে সেখান থেকে খুবই সহজে বের করতে পারবো, তো ওনার লিঙ্কডইন প্রোফাইল পেলাম না, আমরা ফেসবুক আইডিতে গেলাম। ফেসবুক আইডিতে আমরা দেখবো যে ওনার ওনাদের প্রোফাইল কেমন, তো আমরা একটু কাটাকাটি করব, মানে আমাদের বায়ারের প্রোফাইলটা খুঁজে বের করার চেষ্টা করব। যদি ওনার প্রোফাইল পার্সোনাল প্রোফাইল না পাই তাহলে ওনাদের ফেসবুক প্রোফাইলটাও দিতে পারি, এই জায়গায় কোনো সমস্যা হবে না। আপনি যদি চান বারকে এরপরে আস করে নিতে পারেন, আপনাকে যে কাজটা দিয়েছে তার সাথে আপনি যোগাযোগ করে বলতে পারেন যে এরকম ওনাদের ফেসবুক পেজ পেয়েছি, ওনাদের ইনস্টাগ্রাম পেজ পেয়েছি, কিন্তু ওনারের তথ্য পাইনি, তাহলে কিন্তু আপনি এই এরকম ওদের পেজের অ্যাড্রেসটা দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। কারণ আমি এরকম করে অনেকেরই দিয়েছি, কোনো সমস্যা নাই, আপনারাও দিতে পারেন। তাছাড়া আপনার যদি বায়ার না চায় যে ওনারই লাগবে, তবে এইটাও যে খুব বেশি কঠিন এইরকম না, আপনি ওনার নামে সার্চ করবেন। কোথায় সার্চ করবেন? লিঙ্কডইনে সার্চ করেন, ফেসবুকে সার্চ করেন, তাহলে ওনার নামটাও পেয়ে যাবেন। ধরেন আমরা লিঙ্কডইনে সার্চ করলাম ওনার নামে, ওনার নাম দিয়ে লিঙ্কডইনে সার্চ করে দেব, তো দেখতে পাচ্ছেন লিঙ্কডইনে ওনার ফার্স্ট পেজে প্রথম রেজাল্টটাই ওনার। তো এটা কিন্তু খুব বেশি কঠিন কাজ না, কিন্তু আমরা ট্রাই করি না, এটাই হচ্ছে সমস্যা। তো উনি আর এই ওয়েবসাইটের মালিক, ওনাদের মধ্যে মিল পাওয়া যায় কিনা একটু খেয়াল করেন। ওনার নাম হচ্ছে কি, গ্র্যান্ট ব্রাসওয়েল, ওনার নামটাও গ্র্যান্ট ব্রাসওয়েল। ওনার বাসা কোথায়? নিউ ইয়র্কে। উনি কাজ করে কি, রিয়েল এস্টেট ব্রোকার। তাছাড়া আমাদের কি আর কোনো প্রয়োজন আছে যে উনি সেই ব্যক্তি কি না? তাছাড়া এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ওনার কোম্পানির নামটা এই জায়গায় দেওয়া আছে, কম্পাস। তো আমরা যেহেতু কম্পাসের কাজ করছি তাই উনি হচ্ছেন আমাদের টার্গেটেড পিপল। তো ওনার লিঙ্কটা আমরা কপি করে নিব, তারপরে সোশ্যাল প্রোফাইলের মধ্যে পেস্ট করে দেব, তারপরে ওনার সোর্স মানে ওনার এই তথ্যটা আমরা কোন জায়গা থেকে পেয়েছি, এটা আমরা উপরেরটা থেকেই পেয়েছি, কপি পেস্ট। তো দেখতে পাচ্ছেন কত সহজে আমি লিঙ্কগুলো কালেক্ট করছি। আমার বায়ারা জানে যে আমি এই পদ্ধতিতে লিঙ্কগুলো কালেক্ট করব, কিন্তু সে নিজে করবে না। এর পিছনে কারণ হচ্ছে আমার হাতে অনেক টাইম আছে, আমি এই কাজটি করে দিতে পারবো, বায়ারের হাতে এই টাইমটুকুও নাই। ইয়েল্প ডট কমে গিয়ে সার্চ করবে আর বায়ারের লিডগুলো কালেক্ট করবে, মানে রিয়েল এস্টেট এজেন্টের লিডগুলো কালেক্ট করবে। তার কাছে সেই টাইমটুকু নাই, এজন্যই সে ঘাটাঘাটি করতে পারবে না, আমাকে দিয়ে করাচ্ছে। এখন মনে হতে পারে এই সহজ কাজটা বায়ার আমাদের দিয়ে করায়, তার পিছনে বায়ারের তো ক্ষতি হয়। তো বায়ার এই 100টা লিড আমাকে দিয়ে কালেক্ট করাবে, বিনিময়ে হয়তো $50 দিবে, কিন্তু এই লিডগুলো কালেক্ট করতে যত সময় লাগতো বায়ারের, তত সময় কিন্তু বায়ার $50 চাইতে আরও বেশি অনেক টাকা ইনকাম করতে পারবে। শুধুমাত্র এরকম কাজ না, এই যে বায়ার আমি আমাকে যে কাজটা দিয়েছে, সে কিন্তু তার লিঙ্কডইন প্রোফাইলটাও আমাকে দিয়ে ম্যানেজ করায়, তার ইনস্টাগ্রাম পেজ আছে তাও আমাকে দিয়ে ম্যানেজ করায়। তো তাদের বিজনেস পারপাসে এগুলোর জন্য টাইম নেই, ওরা বিভিন্ন বিজনেস রিলেটেড তাদের সোশ্যাল প্রেসেন্সগুলো আমাদের মতো ফ্রিল্যান্সার দিয়ে কাজ করায়। তো আশা করছি বুঝতে পারছেন এভাবে করে আমি সবগুলো কালেক্ট করব। আমার হাতে 3 দিন টাইম আছে, তাই আমি যেহেতু অসুস্থ তাই আমি খুব বেশি কাজ করতে পারবো না, আস্তে আস্তে করব। আর আপনারা এই দুইটা আমি করলাম,
আপনারা হোমওয়ার্ক হিসেবে বাকিগুলো করে আমাকে ইমেল করে পাঠিয়ে দিবেন। আমার ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিব আপনাদেরকে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।